সেই 2021 সাল জানুয়ারি মাসে দুই তারিখ আমার মা মৃত্যুবরণ করেছে। মা মৃত্যুর 5 মিনিট আগে আমাকে বলল, বাবা রে বাবা আমার তৃষ্ণা লেগেছে, আমি তোমার হাতে একটু পানি পান করতে চাই। মা ইষ্ট করার কারণে গ্লাস দিয়া পানি পান করতে পারতো না। ছোট 7-Up-এর বোতলের মধ্যে পানি মায়ের মুখে দিলাম, মা তৃষ্ণা মিশছি নি গো মা। মায়ের কয়, বাবা তোমার হাতে পানি পান করে আমার তৃষ্ণা মিটে গেছে। ওই মৃত্যুর সময় এমন ভয়াবহ বন্ধু, ওই মরণের কথা স্মরণ করে কাঁদেন মা বোনের আগু। আমার নবীজি বলে, ওই মরণের সময় মানুষের তৃষ্ণা এমন ভাবে লাগি সাত সমুদ্রের 13 নদীর পানিও যদি তোমার মুখের মধ্যে দেয় তোমার তৃষ্ণা মিটবে না। আল্লাহু আকবার করে আল্লাহ। কারে বা বাড়ি কারে বা ঘর কারে বা কি বলেন, কারে বা বাড়ি কারে বা ঘর কারে বা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি বলেন, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, চিৎকার করে বলেন না আল্লাহ আকবার। যেদিন তোমার সর্বনাশ, কাটবে যাদের কুন্সি বাস, মিস্তুরিতা লাশ করি বেহেবে দেখো না। কথা কোন ঠিক ঠিক, তোমায় দিয়া অন্ধকার কবরে বাস দিবে তার উপরে, তোমায় দিয়া অন্ধকার কবরে বাস দিবে তার উপরে, শেষে মাটি চাপা দিবে রে বাই বেবে দেখো না। কথা বলেন ঠিক না বেঠি। কোর্ট অফ মদিনা শূন্যতের অহংকার গভীর মনোযোগ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ তোমার তো তারিফ তোমার তো প্রশংসা, তোমার তারিফ দিয়ে তোমার প্রশংসা দিয়ে মাহফিলটা শুরু করলাম। মাবুদ ও মাবুদ, আল্লাহ তোমার পরে আমরা কার তারিফ করব, কার প্রশংসা করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে কালিমার মধ্যে তাকাইয়া দেখো, আমার নামের সাথে লেখা আছে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবা নিশি। ঠিক নি? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবা নিশি। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতায়াল, হায় রে তাহার সম্মান রয়েছি চিরকাল। ইয়া রাসূলুল্লাহ বলেন, আর একটু মহাপতি বলেন না, ইয়া হাবিব আল্লাহ। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতায়াল, হায় রে তাহার সম্মান রয়েছি চিরকাল। ওরে প্রমাণ আছে হযরতি বিলাল, প্রমাণ আছে হযরতি বিলাল, বানছে প্রেমের রশি, নবীর দরুদ পড় দিবা নিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে গো,
আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিসি সিল্লা বলেন না মারহাবা আল্লাহ নিজে নবীর প্রশংসা করে আমরা করলে করতে কি কথা কোন নাগা আমরা প্রশংসা করি আল্লাহর প্রশংসা করি নবীরও কথা কোন ঠিক নি গভীর মনোযোগ বাবারা আমার আজানে নবীর নাম আছে কি নাই একামতের মধ্যে নবীর নাম আছে কি নাই নামাজের ভিতরে তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবিও নবীজিকে সালাম দিতে হয় নবীজিকে সালাম না দিলে নামাজ হবে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে কবর নিয়ে আলোচনা আসতেছে আগে আল্লাহর প্রশংসা তারপর নবীর প্রশংসা সুবহানাল্লাহ কর না এটা আমাদের খাসালত নামাজের ওয়াজ দেখ রোজার ওয়াজ দেখ হজের ওয়াজ দেখ কবরের ওয়াজ দেখ আগে আল্লাহর প্রশংসা তারপর নবীর প্রশংসা এরপর সাবজেক্ট কথা কোন ঠিক নি গভীর মনোযোগ বাবারে আমার ওই নবী কেমন নবী যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইক্তারাবাতি সাতওয়াং সাকাল কামার আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে হাবিব বিন মালিক এমন দেশ থেকে এসে আমার নবীজির মুজেজা দেখে দশ হাজার সৈন্য লইয়া মুসলমান হইয়া যায় আহারে হায়রে কপাল বন্ধ সুখ থাকিতে অন্ধ আবু জাহেল আমার নবীজির মুজেজা দেখেও মুসলমান হইতে পারে নাই নসিব খারাপ কথা কোন ঠিক নি এই কারণে মাঝে মাঝে বলি কি কমু খোদারে খোদা টাকা দিছে কিছু কিছু গাদারে এরা টাকা ফাইয়া বড় বড় মাদ্রাসার মধ্যে টাকা দেয় সুন্নিরা গেলে দিতে চায় না কিন্তু আল্লাহর রাসূল বলেছি ফিরকা তাওয়াত্তারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটা দল জান্নাতি হবে আর বাকি দলগুলো জাহান্নামী হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ যে দল জান্নাতি হবে সেই দলটা কোন দল আমার নবীজি বলে কলা মা আনা আলাইহি ওয়া আসহাবি যে দল আমার অনুসারী আমার সাহাবীদের অনুসারী ওলি আল্লাহর অনুসারী ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাই হবে জান্নাতি দল আরে জোরে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ বাবারাই আমার এ বন্ধুরাই আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবীকে মাটি দিয়া বানাইছে হযরত ঈসা নবীকে আমার আল্লাহ পাক জিব্রাইলের ফু দিয়া বানাইছে সব মানুষকে মাটি বলা যাবে না শুধুমাত্র আদম নবী মাটির তৈরি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আপনাদেরকে কি দিয়া বানাইছে ভুল ওয়াজ করছেন ভুল বলতেছেন আল্লাহ আমরা আমাদেরকে মাটি দিয়ে বানায়নি শুধু আদম নবীকে মাটি দিয়ে বানাইছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ মা বাবার মহব্বতের মাঝে দু এক ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ বাবারে আমার আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া আদম নবীকে নামাজের সূরাতে বসাইয়া রাখছি আদম নবী 40 বছর পর্যন্ত নামাজের সূরাতে বসে আছে 40 বছর পর আল্লাহ ডাক দিয়া কয় আদম জি আল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি যে কোনো কথাও বলো না লড়াচড়াও করো না সুবহানাল্লাহ কর না আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার হুকুম ছাড়া কেমনে কথা বলি কেমনে লড়াচড়া করি গো আল্লাহ আমি খুশি হয়ে গেলাম তুমি আমাকে আদব দেখাইছো সুবহানাল্লাহ কর না হায় হায় আদম দিয়া কুদুরু তুল্লা দুনিয়াতে প্রকাশ হয় কোরআন হাদিস পুইরা দেখো আদম তো সামান্য নয় ঠিক কি কোরআন হাদিস পুইরা দেখো আদম তো সামান্য নয়
মোহাম্মদ নূর থাকার ফলে বলেন আল্লাহ ফেরেশতারে আদমের ভিতরে মোহাম্মদ নূর থাকার ফলে বলেন আল্লাহ ফেরেশতারে উসজুদু লি আদম তোমরা আদমকে সিজদা করো ওরে সিজদা করো আদমেরে আমা হতে জুদা নয় কোরআন হাদিস পুইরা দেখো আদম তো সামান্য নয় চিৎকার করে কি বলবেন না আমার হাওয়া এ বন্ধুরা আমার কবির মনোযোগ আদম নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে আদম রে এই আদম একটু মাথাটা উপরের দিকে উঠাও আদম নবী মাথাটাকে উপরের দিকে উঠাইছে আল্লাহ কয় কিছু দেখুনি আদম কয় আল্লাহ আমি আকাশ থেকে আমি জমিন থেকে আকাশ পর্যন্ত দেখতেছি সুবহানাল্লাহ কোন এরপর কিছু দেখুনি কহ দেখতেছি আমি দেখতেছি প্রথম আকাশ ব্যাত করে দ্বিতীয় আকাশে আমার নজর চলে গেছে এরপর কিছু দেখুনি কয় হ আল্লাহ দেখি আমার নজর চলে গেছে তৃতীয় আকাশে এরপর দেখুনি কয় চতুর্থ আকাশ দেখতেছি এরপর কিছু দেখুনি পঞ্চম আকাশ দেখতেছি এরপর কিছু দেখুনি সপ্তম আকাশ দেখতেছি ও আদম এরপর কিছু দেখুনি কয় আল্লাহ দেখি কি দেখো কয় আমার নজর চইলা গেছে আরশে আজিমের ছাদের মধ্যে আদমেরে ও আদম এবার কিছু দেখুনি আদম নবী একটা ডাক দিয়া কয় বাবু আমি দেখতেছি আরশে আজিমের ছাদের মধ্যে একটা নূর জলমল জলমল করে জ্বলতেছে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে আল্লাহর নবী নূরের নবী গো ও আপনি নবী আমার রহমাতাল্লিল আপনি উম্মতের জাবিন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আদম কয় দেখতেছি আমি একটা নূর জলমল করে জ্বলতেছি সুবহানাল্লাহ কোন আদম এবার জিজ্ঞেস করলো মা হাযান নূর এটা কিসের আলো দেখা যায় কে জিজ্ঞেস করে আদম কাকে আমার আল্লাহ কি জিজ্ঞেস করে এবার আল্লাহ ডাক দিয়া কয় হাযা নূর মিন জুরজিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামাই ওয়া ইসমুহু মুহাম্মদ ফিল আরদ আল্লাহ আমি যেই নূরটা দেখতেছি এই নূরের পরিচয় কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাযা নূর মিন জুরজিয়াতিকা ইসমুহু আহমদ ও আদম এই নূরের নাম এই নূরের পরিচয় হইলো আকাশ আল্লাহর কাছে আহমদ ওয়া ইসমুহু মুহাম্মদ ফিল আরদ আর এই জমিনওয়ালাদের কাছে নামের পরিচয় হইল মুহাম্মদ আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর শান আমার নবীর আজমত বাড়াইছে কে আল্লাহ যদি নবীর সম্মান বাড়ায় কারো কোনো অসুবিধা আছে আগে নবীর শানটা শুনেন নবীর নিয়ে নবীর একটু হাকিকত শুনেন নূরের হাকিকত শুনেন এরপর আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব কারো কোনো অসুবিধা হইতেছে বাবা অনেকে তো বলে নবীজি আমাদের মতো মানুষ কথা কোন বলিনি আহা আমার বাবার গভীর মনোযোগ কি সমস্যা কি বসতে অসুবিধা হইতেছে তারাই প্রমাণ করতেছে কিয়াম করা জায়েজ যারা দাঁড়াইছে তারাই প্রমাণ করতেছে যে কিয়াম করা জায়েজ সব বসলে হইব না কিছু কিছু দাঁড়াইতে হইব কথা কোন ঠিক না ঠিক মাঝে মাঝে কৌমি বাইদের সাথে আমাদের অনুষ্ঠান পড়ে দাওয়াত পড়ে কিছুদিন আগে আমি বগুড়া ওয়াজ করতে গেলাম ঘরে ঘরে জামাত আর কৌমি
আমার আগে যে বক্তা ওয়াজ করছে উনিও কিন্তু কমি আলেম তো উনাকে বলছি হুজুর একটু জীবনও কি ওয়াজ শুনছেন জানি না একটু নতুন ওয়াজ শুনে জান না সুবহানাল্লাহ তুমি বসছে বসার পর আমি ইনশাআল্লাহ আলোচনা এক পর্যায়ে নিয়া আমার নবীকে দাঁড়ায়া সালাম করলাম বললাম যে হুজুর এবার কি কি করবেন কয় সবাই যেহেতু দাঁড়াইছে আমি কি আর বসে থাকব না সুবহানাল্লাহ কন্না তো আল্লাহ পাক ধরে 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 না দইল্লি কিন্তু ছাড়ে না কথা কোন ঠিক না বেঠি ইন্না রাব্বিকা লাশাদীদ ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা বড় শক্ত ধরা কিছুদিন আগে আমি বরিশাল লঞ্চে করে একটা মাহফিলে রওনা করলাম দেখলাম কিছু মানুষ টাস নিয়ে বসে গেছে আবার কিছু সক্কা নিয়ে বসে গেছে আবার টোকা দেয় এটারে কি কয় মাশাআল্লাহ ভালোই তো জানেন আমি কিন্তু খেলাটালে এগুলো বুঝি না তো বললাম ভাইরা আপনারা বসে এগুলো করতেছেন আহারে লঞ্চের মধ্যে আগুন লাগে লঞ্চ ডুবে আপনারা কেন পানির উপরে কাজগুলো করতেছেন আল্লাহকে ডাকেন কয় হুজুর আপনার কাজ আপনি করেন আমাদের কাজ আমরা করি বললাম অপেক্ষা করো হঠাৎ করে দেখলাম লঞ্চ যখন নদীর মাঝখানে এখন ঝড় উঠছে ঝড় ঝড় ওঠার সাথে সাথে কোথায় ডুডু কোথায় ক্যারাম বোর্ড কোথায় সক্কার ঘর সবাই দেখি পড়তেছে পাশে দেখলাম একজনের গলার মধ্যে ফইতার মালা উনি মনে হয় হিন্দুই বোঝা যায় উনিও দেখি পড়তেছে বললাম দাদা আপনি তো হিন্দু আপনি তো ফোড়বেন হরে কৃষ্ণ হরে রাম আপনি যে কালমা ফোড়েন কয় বাবারে যে তুফান শুরু হয়েছে এখন আর হরে কৃষ্ণ কাজ হইতো না জোরে সোরে কর না মারহাবা আর একটু জোরে কর না মারহাবা কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে মাঝে মাঝে একটু মশল্লা দিলে ভালো লাগে কথা কন ঠিক না বেঠি কারণ আজকের মাহফিলে অধিকাংশ যুবক ভাইয়েরা কথা কন যেমন হেসেছেন কাঁদতেও কিন্তু হবে কথা বলেন ঠিক না বেঠি কাঁদার দরকার আছে কি নাই একটু দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى علي ওষুধ ঠিক আছে নি নাকি আবার দায়িত্ব ওষুধ দিচ্ছেন মাথা ব্যথা করে কারণ মাথা ব্যথার ওষুধ দিলেন প্রচুর ব্যথা করতেছে একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তো বলতেছিলাম আদম নবী কি দেখছে নূর নাকি মাটি দেখছে সবাই বলে না কি দেখছে ইমামে আহমদ ইবনে মোহাম্মদ আলী মুর্তদা থেকে হাদিস আমার বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এটা আমার বন্ধুর নূর যাকে আমি না বানাইলে কিছু বানাইতাম না লাউলা কালামা খলাক তুলা ফ্লাক যারে আমি না বানাইলে আমি আকাশ জমিন লৌহে কলম চন্দ্র সূর্য বেহেস্ত দোজক কিছুই বলিতে কিছুই বানাইতাম না আজকে দেখা যায় যেই নবীর কারণে মসজিদ পাইলো যেই নবীর কারণে টুপি পাইলো যেই নবীর কারণে দাঁড়ি পাইলো যেই নবীর কারণে ওয়াজ পাইলো সেই নবীকে বাদ দিয়া শুধু আল্লাহর কথা কয় কথা কোন ঠিক নেই হিন্দুরা আল্লাহরে মানেনি খ্রিস্টানরা মানেনি ইহুদিরা মানেনি শুধু মুসলমানের সাথে সম্পর্ক না আমার সাথে বারো জাতির সাথে সম্পর্ক আছে যেহেতু সারা বাংলাদেশে ওয়াজ করি বাইরের রাষ্ট্র মোটামুটি যাই আলহামদুলিল্লাহ কোন আমি সবার সাথে মোটামুটি একটা কথা নিয়েছি যে আপনারা আল্লাহকে মানেন কিনা ক হ আল্লাহকে মানে খ্রিস্টানকে জিজ্ঞেস করলাম আল্লাহকে মানেন ক হ মানি কি হিসাবে গড হিসাবে
হিন্দু কে জিজ্ঞেস করলাম আল্লাহ কে মানেন কিনা কয় হ মানি কি হিসাবে ঈশ্বর হিসাবে কথা কোন ঠিক না বেটি মুসলমান কে জিজ্ঞেস করলাম আল্লাহ কে মানেন কিনা কয় হ অবশ্যই আল্লাহ কে মানি কি হিসাবে আমাদের খালিক হিসাবে আমাদের মালিক হিসাবে কথা কোন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দারা শুধু আমা আমি আল্লাহ কে মানলে চলবে না আমার বন্ধু মুস্তফাকে মানতে হবে কথা কোন ঠিক না বেটি আদম নবী যখন আল্লাহ রাসূলের পরিচয় পাইলেন এবার আদম নবী কয় আল্লাহ ও আল্লাহ ইতিনি এই নূরটা তুমি আমাকে একটু দাও আমি তাজিম করব আমি সম্মান করব আমি তাকরিম করব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আদম রে আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম ফা আসকানা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জহরিহি আদম নবীর পিঠের মধ্যে আমার আল্লাহ পাক আর আজিম থেকে নূর মোবারকটা দিয়া দিলেন যেই মাত্র আদম নবীর পিঠের মধ্যে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মদ দিয়েছি এবার সমস্ত ফেরেশতারা আদম নবীর পিছনে যাইয়া সারিবদ্ধ করলেন কাতার ধরলেন সুবহানাল্লাহ কোন আর জোরে কোন না সুবহানাল্লাহ ফাতাকিফুনাল মালাইকাতু সুফুফান খালফাহু সমস্ত ফেরেশতাগুলো আদম নবীর পিছনে যাইয়া আদম নবীর পিঠের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদের মধ্যে সোমা খাইতে শুরু করছে নবীর নাম শুনলে সোমা খাইলে গুনাহ হয় সবাই বলেন গুনাহ হয় না সওয়াব হয় মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে দেখলাম আমার ভাইরা আমাকে একটু আবদার করছে আজান দেওয়ার জন্য কি চলবে আজান কি দিব ফেসবুকে হৃদয় ভাই আমার আজান শুনে কয় হুজুর আজকে কিন্তু আজান দিতে হবে যারা আপনার আজান শুনছে তারাও আবদার করছে একটু আজান দিতে হবে তবে আজানটা দিব সিস্টেমই দিতে হবে কথা কোন ঠিক না বেটি কি সিস্টেম মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে দেখলাম আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহ শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহ একখানা হাদিস লিখলেন যে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম আজানের মধ্যে শুনে পড়লেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুমাও খাইলেন সোকেও লাগাইলেন সুবহানাল্লাহ কইলে গুণ হইব কইতেন না জোরে সরে কান না আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান মধ্যে আমার নবীজির নাম নিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
আবু বকর সিদ্দিক বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাতিনি বিসামি'ই ওয়াল বসর তিনি আবার চুমা খাইলেন চোখের মধ্যে লাগাইলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ Hayya 'ala s-salah Hayya 'ala al-falah Hayya 'ala al-falah Allahu akbar ডাক দিলেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ আজকে আমি দেখলাম তুমি আমার নাম শুনে চুমা খাইলা সখে লাগাইলা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মহব্বতে দুরূদ শরীফ পড়লাম চুমা খাইয়া চোখে লাগাইলাম আমার নবীজি বললেন আবু বকর মাম ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি মারহাবা কোন মারহাবা আজান শুনে 200 টাকা পাইছি হাদিয়া আলহামদুলিল্লাহ কোন তো আবু বকর সিদ্দিক কে নবীজি বললেন যে কেউ যদি আমি নবীর নাম শুনে চুমা খায় সখের মধ্যে লাগায় ওই উম্মতের জন্য আমি নবীর শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা নবীজির নাম শুনে চুমা খাইব কেউ কি বলল না বলল সেটা আমাদের দেখার বিষয় দেখেন ফেরেশতারা আদম নবীর পিছনে আদম নবীর পিঠের মধ্যে নূর মুহাম্মদীতে চুমা খাচ্ছে আদম নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ ফেরেশতারা চুমা খায় আমি চোখে দেখি না আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আসকানা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জাবহাতিহি আদম নবীর পিঠ থেকে আদম নবীর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক এনে দিয়েছে আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি তো আমার কপাল চোখে দেখি না আপনারা দেখেননি আমার বন্ধুরা আদম নবী যখন এই কথা বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূর মুবারক আদম নবীর আঙ্গুলের মাথার মধ্যে যখন দিছে রে আদম নবী ওই নূর মুবারক দেখে আদম নবীও আমার নবীর মহব্বতে চুমা খাইলেন সখের মধ্যে লাগাইলেন জোরে জোরে কন্যা মারহাবা ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না কে কে নবীকে মহব্বত করতে চান দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত
ও মেরা নবি মেরা নবি হে বলেন মেরা নবি মেরা নবি মেরা নবি হে উনকা নবি ইনকা নবি সবকা নবি হে বলেন মেরা নবি মেরা নবি হে আল্লাহ কা ফরমান আলম নশরহ লাক সদরক মনসুবে জিসে ওয়ারাফা না লাক দিকরক জিস জাতে কোরআন রাসূলুল্লাহ বলেন আর একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ জিস জাতে কোরআন মে বি জিকির জলি হে ও মেরা নবি মেরা নবি হে বলেন মেরা নবি মেরা নবি হে উনকা নবি ইনকা নবি সবকা নবি হে চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ এমনে বসে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ আরো 100 টাকা পাইলাম আলহামদুলিল্লাহ কোন তো আমার বাবারা দেখা যায় এই যে অনেকক্ষণ এমনে বসতে বসতে শরীরটা ঘেমে গেছে কথা কোন ঠিক না বেটি অনেকের বগলের নিচ দিয়ে রস পড়তেছে অনেক মুলুবীর শরীর দিয়ে রস পড়ে আমি আপনাদের কাছে জানতে চাই ওই রস থেকে কি সুগন্ধ না দুর্গন্ধ বের হয় আর আমার নবীজির ফাসিনা মুবারক থেকে বের হতো সুগন্ধ নবীর প্রশংসা করার কারণে আমার ভাইজান কি নাম জানি হ্যাঁ গাজী নুরুল ইসলাম বাহের গাজী হয়ে আবার ফিরে এসেছে আমার কাছে কথা কোন ঠিক না বেটি মানুষে নাই কথা কোন ঠিক নি আরে খানার বেলা কত মানুষ ওয়াজের বেলা নাই আগুন জ্বলে রে এত অস্থির কেন খানা আসতেছে কথা কোন ঠিক নি আমি শুনলাম যে হুজুর খাওয়ার জন্য এরা আসে নাই এরা আপনার আলোচনা শুনে নবীর মহাব্বতে একটু মহাব্বতে কাদার জন্য এসেছে কথা কোন ঠিক না বা ঠিক তাই কথা বলবেন না আমি কিন্তু শান দিয়ে আঘাত করব রাগ করতেছেন আমার কথা ব্যাঙ্গে একদিন সাফেরে জিগায় দোস্ত কেমন আছো সাপ দেখবেন জিরিবা মারে ব্যাঙ দেখলে মানুষ দেখলে ভালো আছি কথা কোন ঠিক নি ব্যাঙে কয় দোস্ত রে দোস্ত মাজা ডুলাইয়া হাঁটো কেন সোজা হইয়া হাঁটতে পারো না সাফে কয় দোস্ত রে দোস্ত তুমি যেমন লাফাইয়া লাফাইয়া হাঁটো মাজা ডুলাইয়া হাঁটা আমার বংশের খাসালত তো ফুলাফাইনে সাপ দেখলে আদর করে না ফিডায় ফিডা কত প্রকার ও কি কি এমন ফিডান ফিডায় ফিডানের পরে লাড়ি দিয়া সোজা করে কথা কোন ঠিক নি ব্যাঙে কয় দোস্ত কেমন আছো কথা কোন ঠিক নি কয় দোস্ত রে দোস্ত সোজা হইলি তো হইলি মরার পর সোজা হইলি মরার পরে নবী চিনলে লাভ হবেনি কথা কোন ঠিক না বে ঠিক যে দল করেন না কেন কেউ আওয়ামী লীগের জন্য জীবন দেয় কেউ বিএনপির জন্য জীবন দেয় কেউ বা জাতীয় পার্টির জন্য জীবন দেয় আমি আপনাদের কাছে জানতে চাই যে যে দল করেন না কেন কবর মধ্যে আপনাকে যেই দিন শোয়াইবে কার নাম নিয়ে শোয়াইবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কথা বলেন ঠিক না বেটি গভীর মনোযোগ বাবার আমার একটা মানুষের মরণের যখন সময় হইয়া যায় ওই মানুষটা যদি পাপিষ্ট হয় হাদিসে পাকের মধ্যে দেখলাম রে আমার নবীজি বলে নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজু একদল কালো রঙের ফেরেশতা আকাশ থেকে জমিনের মধ্যে নেমে আসে আল্লাহু আকবার বল না মনোযোগ গভীর মনোযোগ কবরে যে কিভাবে যাবেন একটু আলোচনাটা শুনেন রে বন্ধু
অবশ্যই যদি মনোযোগ সহকারে এই আলোচনা শুনেন আপনার চোখের মধ্যে পানি আসতেই হবে পাপিষ্ট লোক নবীর দুশমন মুনাফিকের জানটা কিভাবে কবজ করা হবে দেখেন আকাশ থেকে একদল ফেরেশতা আসে এটা আজরাইল আসার আগে আল্লাহ পাক ওই ফেরেশতাগুলোকে পাঠায় সুদুল উজু তাদের চেহারা হবে কালো রঙের মাহুমুল মুসুহ তাদের সাথে থাকবে শক্ত দুর্গন্ধময় চট চট কেন তারা এই চট নিয়া পাপিষ্ট লোকের রূহটা রিসিভ করার জন্য চট নিয়ে আসে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার বন্ধুরা আমার গভীর মনোযোগ একটা মানুষের মরণের সময় হলে প্রথমে একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা রে আমি তোমার রিজিক সরবরাহ করার ফেরেশতা তোমার রিজিক গুলো আমি চতুর্দিক থেকে সংগ্রহ করার জন্য আল্লাহ আমাকে বাজেট করেছে আল্লাহু আকবার গন আর একটু জোরে গন না আল্লাহু আকবার আজকে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে সায়ের করলাম সফর করলাম তোমার জন্য একটা দানা পানিও দেখলাম না কারণ আমি বুঝতে পেরেছি তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে এরে বান্দা আমি আর বেশিক্ষণ তোমার কাছে থাকতে পারবো না আমি বিদায় কিছুক্ষণ পরে তোমার কাছে আজরাইল মালাকুল মউত চলে আসবে তোমার রূহ কবজ করার জন্য চিৎকার করে বলেন না আল্লাহু আকবার ওই কবর কেমন কবর যেই মৃত্যু কেমন রে বন্ধু মনটাকে নরম করেন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যাবে এবার আরেকজন ফেরেশতা আসবে এসে বলবে ও আল্লাহর বান্দা আমি তোমার পানি পান করাইবার তোমার খাবার পেটের মধ্যে পৌঁছাইবার দায়িত্ব আমার ছিল আজকে তোমার সন্তানরা তোমার মুখের মধ্যে সামিস কেটে পানি দেয় গিলতে পারে না গালি বেয়ে পড়ে যায় এই 2021 সাল জানুয়ারি মাসে 2 তারিখ আমার মা মৃত্যুবরণ করেছে মা মৃত্যুর 5 মিনিট আগে আমাকে বললো বাবা রে বাবা আমার তৃষ্ণা লেগেছে আমি তোমার হাতে একটু পানি পান করতে চাই মা ইষ্ট করার কারণে গ্লাস দিয়ে পানি পান করতে পারতো না ছোট 7-up-এর বোতলের মধ্যে পানি মায়ের মুখে দিলাম মা গো মা তৃষ্ণা মিশিনি গো মা মায় কয় বাবা তোমার হাতে পানি পান করে আমার তৃষ্ণা মিটে গেছে ওই মৃত্যুর সময় এমন ভয়াবহ রে বন্ধু ওই মরণের কথা স্মরণ করে কাঁদেন মা বোনের আগু আমার নবীজি বলে ওই মরণের সময় মানুষের তৃষ্ণা এমন ভাবে লাগি 7 সমুদ্রের 13 নদীর পানিও যদি তোমার মুখের মধ্যে দেয় তোমার তৃষ্ণা মিটবে না আল্লাহু আকবার কর আল্লাহু আকবার ফেরেশতা আজকে তুমি পানি কেন গিলতে পারো না কারণ তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে পানি খাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে আমি তোমার পেটের মধ্যে যতই পানি পৌঁছাইতে চেষ্টা করি তুমি পারো না কারণ তোমার পান করার দরজা বন্ধ হয়ে গেছে আমার ডিউটি শেষ কিছুক্ষণ পরে আজরাইল আসবে আমি বিদায় চলে যাচ্ছি চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার
যেদিন তোমার সর্বনাশ কাটবে যাদের কুনসি বাস মিস্তুরিতা লাশ করিবে বেবে দেখো না কথা কোন ঠিক নি তোমায় দিয়া অন্ধকার কবরে বাস দিবে তার উপরে তোমায় দিয়া অন্ধকার কবরে বাস দিবে তার উপরে শেষে মাটি চাপা দিবে রে বাই বেবে দেখো না কথা বলেন ঠিক না বেঠি এ বন্ধুরা গভীর মনোযোগ ওই ফেরেশতা চলে যাওয়ার পর মন কিন্না কি রাস কেরামান কাতিবি নাসবে কিরামান কাতিবি না ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহু আকবার কোন আমার বন্ধুরা গভীর মনোযোগ কিরামান কাতিবি নেশি ডাক দিয়ে বলবি ও আল্লাহর বান্দা তুমি ভালো কাজ করলে ভালো কথা বললে ডাইন সাইডের ফেরেশতা আমি ভালো কাজ লিখতাম আর তুমি খারাপ চিন্তা করলে খারাপ কাজ করলে বাম সাইডের ফেরেশতা আমি খারাপ কাজগুলো লিখতাম নাউজুবিল্লাহ কোন আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ আমার আল্লাহ কেমন দয়ার সাগর গো আমার নবীর খাতিরে দেখেন একটা মানুষ যখন সকালবেলা চিন্তা করতো আমি রাত্রে বেলা অমুকের ঘরের মধ্যে চুরি করব ফেরেশতা লেখার জন্য কলম ধরতেন আল্লাহ কয় থামো দেখো আমার বান্দা চিন্তা করেছে হইতে পারে আমার বান্দা মনটা পরিবর্তন হতে পারে কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধুরা যেমন আমি ওয়াজে বনিজির কিতাবের মধ্যে দেখলাম একদল ডাকাত ডাকাতি করার জন্য তারা একটা বৈঠক বসলেন আমরা অমুক শহরের মধ্যে যাব ডাকাতি করার জন্য কিভাবে ডাকাতি করা যায় কোন কৌশলে মানুষের বাড়ির মধ্যে যাওয়া যায় তো এক একজন এক একটা প্রস্তাব দিলেন ঠেংবাঙ্গা ডাকাইতের সদস্য কয় আমার একটু কথা আছে কয় কি কথা কয় আমার একটু কথা হইল সর্দার সাহেব আমরা একটা কৌশলে চুরি করতে পারবো ডাকাতি করতে পারবো আমরা সবাই দাঁড়িয়ে রেখে দিব টুপি পরবো হাতের মধ্যে তসবি থাকবে আমরা ওই এলাকায় গিয়ে আল্লাহ জিকির করব মানুষ আমাদেরকে হুজুর মনে করে বাসায় নিবে আর আমরা এই সুযোগে ডাকাতি করব নাউজুবিল্লাহ গন আর একটু হুজুর গন নাউজুবিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ তো হুজুর একটা দেখলেই মনে করে বাবারে কত বড় মুলুবি রে কথা কন ঠিক নি লম্বা হুচ্চা টুপি একটা মাথার দিলে ক আহা এটাই তো মনে আল্লাহর হুলি কিন্তু ভিতরে কি আছে এটা কোনো যাচাই করে না কথা বলেন ঠিক না বা ঠিক রাগ করতেছেন আমার কথা বাবা এখন দেখি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ছোট ভাই ফাঁস করলি টুপি বিলে ফেসবুকের মধ্যে দেখতেছি আজকে হাফিজুর রহমান সিদ্দিকীর ছোট ভাই মেজবা না কি জানি একটা নাম সে ফাঁস করলে টুপি মানুষের মাথার মধ্যে সাফাই দেয় ক দিয়ে বইয়া করে দিলাম জিন্দিগি তো খুলতে পারতি না কি ফাঁস করলে টুপি শুধু মাথার দিবে অন্য টুপি মাথা দেওয়া যাবে না এই সবুজ টুপি মাথার দিবেন মাথার মধ্যে কোনোদিন রোগ ব্যারাম হবে না এই সবুজ টুপির দিকে তাকাবেন সবুজ পাগড়ির দিকে তাকাবেন আপনার চোখের জুতি বেড়ে যাবে তুমি ফাঁস করলে টুপি মাথার দেওয়া আর আমি সবুজ টুপির কথা বলে গেলাম আর জোরে কর না সুবহানাল্লাহ কারণ আমার নবীজির রওজা মুবারকের গম্বুজ সবুজ মারহাবা কোন আর একটু জোরে কর না মারহাবা নবী ও মে সবসে আলা মেরা কালি কামিলিয়া ওয়ালা উনকা চেহারা যাব কি দেখা উনকা চেহারা যাব কি দেখা শয়তান কামু হুয়া কাল নবী ও মে সবসে আলা মেরা
কালি কামলিয়াওয়ালা ইয়া রাসূলুল্লাহ বলেন শাহেদু আলম শাহে মদিনা নামে কিতনা ওয়ালা হে আল্লাহ মে উনকো আফনি মেহবুব হরে কে লিয়ে পুকারা হে হালিমা দাই নেহি জিনকো হালিমা দাই নেহি জিনকো হু তুমে আফনে পালা নবিও মে সবে সে আলা মেরা কালি কামলিয়া ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না সকলে চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ ও বন্ধুরা ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হবে না মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন না ইয়া নবী আল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ এ বন্ধুরা গবীর মনোযোগ এরপর মালাকুল মউত আসবে সুম্মা ইয়াজি উ মালাকুল মউত মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি পাপিষ্ট লোকের মাথার কাছে এসে মালাকুল মউত এসে বসে ধমক দিয়া ডাক দিবে ইয়া আইয়া তুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ আল্লাহু আকবার গন আর একটু জোরে গন আল্লাহু আকবার আমরা শুধু গল্প কই না কোরআন হাদিস রওয়াজ করতে জানি আলহামদুলিল্লাহ গন না আইয়া তুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ এ পাপিষ্ট আত্মা তুমি দেহ থেকে বের হও দেহ থেকে বের হও যখন দমক দিয়া ডাকবে রে রুহু পাপিষ্টে রুহু একবার মাথার উপরে ওঠে আবার নিচে নামে একবার উপরে ওঠে আবার নিচে নামে এবার মালাকুল মউত আজরাইল এমন ভাবে তার রুহু কবজ করবে রে তার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে আল্লাহু আকবার কর আর একটু জোরে কর না আল্লাহু আকবার দেখবেন অনেক মানুষ মরণের সময় চোখগুলো উল্টে যায় চোখগুলো বড় বড় করে ফেলে কথা কোন ঠিক না বে ঠিক এ বন্ধুরা আমার অনেক মানুষ দেখবেন পায়খানা পস্রাব পর্যন্ত করে দেয় কথা কোন ঠিক না বে ঠিক ওই বিপদের সময় আমার নবীকে যারা দেখবে তারা মরণের সময় মুস্কি হেসে দিয়া মরে আর যারা নবীর দুশ্মনী করবে তার চোখগুলো উল্টে যাবে পায়খানা করে দিবে চেহারার মধ্যে কালো বর্ণ হয়ে যাবে নাউজুবিল্লাহ কন অতএব কারণে সতর্ক নবীর মহাব্বত অন্তরে রাইখেন নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে আপনার মরণের সময় কোন ভয় থাকবে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম একটু সবাই জবান খুলে বলেন না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর
হুজুর ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আজ রাত 12টা 2021 সাল বিদায় নিবে 2022 সাল কে ওয়েলকাম দেওয়ার জন্য যুবক যুবতী অপেক্ষা করতেছে সারা রাত ঘুমাইবে না আমার বন্ধুকে নতুন বছরের ওয়েলকাম দিব আমরা মিলাদ পড়লে বেদাত আমরা নাত গাইলে বেদাত মিলাদুন্নবী করলে বেদাত 2022 সাল কে ওয়েলকাম দেওয়ার জন্য 31st নাইট কথা গন ঠিক নি 22 সাল কে ওয়েলকাম দেওয়ার জন্য যুবক যুবতীকে মেসেজ দিবে কথা গন ঠিক নি নতুন বছর কে ওয়েলকাম জানাবে সারা রাত্রি যুবক যুবতীর ঘুম নাই 12টা 1 মিনিটে বাজি ফুটাইবো বাজি কথা গন ঠিক নি তারাবাতি জ্বালাইবো এদেশের কোন একটা মুলুবীর ফতোয়া নাই শুধু আমরা যখন মিলাদ পড়ব কিয়াম করব নবীর নাত শরীফ গাইব মিলাদুন নবী করব তখন হারাম আর বেদা শিরিকের ফতোয়া বাহির হয় কথা বলেন ঠিক না বেঠে অথচ যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না ওই নবীর সম্মান গাইলে বেদাত বলস আর 31st নাইট কে ওয়েলকাম জানাবে তোমাদের কোনো ফতোয়া নাই তোমাদের কোনো বেদাতি ফতোয়া নাই শিরিকি ফতোয়া নাই কথা কোন ঠিক দেবে ঠিক বেশি বললাম না আল্লাহ শুধু হেদায়েত নসিব করো এতটুকুই বললাম আর জোরে কর না আমিন আর একটু জোরে কর না আমিন কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগতেছে মরতে হবে এমন একটা জায়গায় যেতে হবে ওই ঘরের দিকে তাকাইয়া দেখলাম বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি আলো বাতাসে লাগবে না কথা কোন ঠিক না বেঠি আমার বন্ধুরা গভীর মনোযোগ নবীর সাহাবী হযরত উসমান যিনি আমার নবীজির দুইজন কন্যাকে বিয়ে করার কারণে ওনার নামে উপাধি হয়েছে জিন্নুরাইন সুবহানাল্লাহ কর ওহাবীরা দেখবেন মাদ্রাসার নাম দেন জিন্নুরাইন ক্যাডেট মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসা কথা কোন ঠিক নি মদিনা কি নূর মানে নবী কি নূর মানে না কথা কোন ঠিক না বেটি হায় রে কোভাল মন্দ সুখ থাকিতে অন্ধ এই যে এই কারণে বলি পাগল তিতা মিটা বোঝে না পাগলা রে জিলাফি দিও না কথা কোন ঠিক না বেঠিক হায় হায় পাগল মইলে বাতি জ্বলে এই সমস্ত মোল্লা মইলে জ্বলে না কথা কোন ঠিক না বেঠিক আরে ওই পাগলে আল্লাহ চিনে এই পাগলে আল্লাহ চিনলে মোল্লার গোষ্ঠী চিনে না রাগ করতেছেন ওরে কোথা থেকে আসে গন্ধ কোথা থেকে আসে গন্ধ কোথায় গাছের মূল হাজি মোহাম্মদ নিজামউদ্দিন ব্যাপারি বাড়িতে ফুটছে নূরের ফুল চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ মাহফিল হওয়াতে আপনারা বেজান না খুশি আর জোরে কর না খুশি না বেজার আমার বন্ধুরা নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন যিনি নবীজির দুইজন কন্যাকে বিয়ে করার কারণে নামের উপাধি হয়েছে জিন্নুরাইন সুবহানাল্লাহ কোন একদিন উসমান জিন্নুরাইন কবরের স্থানের পাশে দিয়ে যাচ্ছে
হঠাৎ করে কবর দেখে তিনি দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া কবর দেখে তিনি কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কানা ইদা ওয়াকাফা আলা কাবরিম বাকা হাত্তা ইয়া বুল্লা লিহিয়াতুহু। হযরত উসমান জিন্নুরাইন ওই কবর দেখে এমন ভাবে কান্না শুরু করছে রে, চোখগুলো বেয়ে বেয়ে উসমান জিন্নুরাইনের দাড়ি দিয়া চোখের পানি পড়তে শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলল, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। উসমান জিন্নুরাইন গো, আপনি তো তিন নম্বর জান্নাতের টিকিট প্রাপ্ত, আপনি কবর দেখলে কেন কাঁদেন? আপনাকে তো কোনোদিন জাহান্নামের ওয়ার শুনতে কাঁদতে দেখি নাই, আপনাকে তো কোনোদিন জান্নাতের ওয়ার শুনতে কাঁদতে দেখি নাই। ও উসমান জিন্নুরাইন, আপনি কেন কাঁদেন? এই কবর দেখলি কান্নার কারণ কি? চিৎকার করে বলেন, আল্লাহ আকবার। আর একটু জোরে করেন, আল্লাহ আকবার। প্রত্যেকটা বাড়ির পাশে কবরস্থান আছে কি নাই? ওই কবর এমন একটা কবর, হাসর নসর মিজান ফুল সেরা যত কিছুই হয়, যত স্টেশন হয়, প্রথম স্টেশন হইল কবর। আল্লাহ আকবার করেন। কবরে ডা কিয়া বলে মানুষের, বলেন কবরে ডা, মানুষের খালি হাতে আসিও না কবরে, বলেন না খালি হাতে আসিও না। কারে বা বাড়ি কারে বা ঘর কারে বা কি, বলেন কারে বা বাড়ি কারে বা ঘর কারে বা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, বলেন যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরা গভীর মনোযোগ, হযরত উসমান জিন্নুরাইন ডাক দিয়ে বলতেছে, ফাকালা ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন কবর দেখলে কাঁদি? কারণ আমি একদিন নবীজির জবানে শুনেছি, আমার নবী বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলো মঞ্জিল হয় হাসর নসর মিজান ফুল সেরাত সব মঞ্জিলের আগে এই কবর হবে প্রথম স্টেশন। আরেকটু জোরে করেন, আল্লাহু আকবার। হযরত মা খাদিজাতুল কুবরা একদিন দরজাগুলো আটকাইয়া হাউ মাউ করে কাঁদতেছে ঘরের ভিতরে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বাবা গো বাবা, মাকে দেখলাম ঘরের দরজা আটকাইয়া মা হাউ মাউ করে কাঁদতেছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা গো মা কেন কান্দেন? মা কোনো জবাব দিল না। বাবা আপনি কি জিজ্ঞেস করেন মায়ের কান্না থামার? আমার নবী বলল, ফাতেমা রে দরজা ধরো, আমি নবী নিজেই যাচ্ছি, কেন কান্দে খাদিজা, কান্নার কারণ কি? নবী আমার খাদিজার খুজা কানার সামনে দাঁড়াইয়া ডাক দিলেন, খাদিজা খাদিজারি দরজা খুলো। মা খাদিজাতুল কুবরা দরজা খুললেন, আমার নবী ডাক দিয়া বললেন, খাদিজা কেন আপনি কাঁদেন, কান্নার কারণ কি? মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ,
নবী গো নবী, আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আমার মা মৃত্যুর কয়েকদিন আগে একদিন মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে, বললাম মা গো কেন কান্দেন, আমার রুমালটা দিয়ে মায়ের চোখের পানিগুলো মুছে দিলাম, মা কেন কান্দেন, মা কয় বাবা আমার মন বলতেছে আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না। মা কান্দেন না গো মা, চিকিৎসা করতেছি, আল্লাহ আপনাকে বাঁচাইয়া রাখবে। আরে ছোটবেলা বাবারেও হারাইছি, 2021 সালে মাকে হারাইছি, আজকের মাহফিলের মধ্যে অনেকে এসেছে মা বাবাকে হারাইছে। আজকের মাহফিলের মধ্যে এমন মানুষ আছে রে যে তার আদরের মাকে হারাইছে। নবী আমার ডাক দিয়া কয় খাদিজা কান্দেন না, কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না, আমার কয়েকটা আবদার আপনি রাখতে হবে গো নবী। আমার নবী কয় খাদিজা কি আবদার রাখবো, হুজুর ও গো আল্লাহর নবী আমি যেদিন মরে যাই আমাকে শেষ গোসল দুনিয়ার কোন মানুষকে দিয়া দিবেন না। আল্লাহু আকবার বলেন না, হুজুর দুনিয়ার কোন মহিলাকে দিয়ে আমার গোসলটা দিয়েন না গো নবী। নবী আমার ডাক দিয়া কয় খাদিজা তাহলে কাকে গোসল দিয়া গোসল দিব, রাসূলুল্লাহ নবী গো আপনি নবী নিজ হাতে আমি খাদিজার শেষ গোসলটা দিয়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ নবী গো দুই নম্বর আবদার। নবী আমার ডাক দিয়া বলে কি আবদার রে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমি জানি আপনি এমন নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ার কোন কাফনের কাপড় দিয়া আমাকে কাফন পড়াইয়েন না গো নবী। আমার নবী ডাক দিয়া বলল খাদিজা তাহলে আপনাকে শেষ কাফনের কাপড়টা কি দিয়া দিব, ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর যে আপনি নবীর শরীর মোবারকের সাথে যেই মুব্বা জুব্বা মোবারক লেগেছে গো নবী ওই জুব্বা দিয়া আমার কাফনের কাপড় পরায়েন। আরো জোরে কর না আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ওরে দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। এটা লালন লিখেছে, দেখেন কি গভীর তথ্যের গান, বড় আশার বাসা ই ঘর পড়ে রবে কোথারে তার ঠিক নাই তারি। কথা বলেন ঠিক না ঠিক, আপনাকে দাফন করার পর তিন চার দিন পর সন্তানেরা কাঁদবে, দুই এক বছর পর আপনার কবর পাশে একটু একটু যাবে, পাঁচ বছর দশ বছর পর আপনার কবরটা মিশে যাবে, কবরের সন্ধান পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক, বড় আশার বাসা এ ঘর পড়ে রবে কোথারে তার ঠিক নাই তারি। ওরে পিসের দিকে গুর সে সমান, পিসের দিকে গুর সে সমান, কোন জিন জানি দিবে দড়ি, মন রে কোন দিন জানি দিবে দড়ি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এদেশের চলচ্চিত্রের নায়ক
মান্না ও যুবক তোমার মতো বয়সের যুবক কথাগণ ঠিক না বে ঠিক হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক নায়ক সালমান শাহ নাম আপনারা শুনেন নাই কি সুন্দর চেহারা ওই সালমান শাহও যেতে হয়েছে বোঝা গেছে নায়ক হোক নায়িকা হোক এমপি হোক মন্ত্রী হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এলাকার নেতা হোক ডাকে যখন এসে যাবে রে ওই কবরে আমরা একদিন না একদিন যেতে হবে এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা মায়ের ডাক দিয়া বলল নবী গো ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো গো নবী আপনি নবীর গায়ের জুব্বা যদি আমার শরীরের মধ্যে থাকে গো নবী আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে না কারণ আমি জানি আপনি কেমন বরকতময় নবী আহা আমার দেশের মুলুবীরা নবী চিনল না কথা কোন ঠিক না বে ঠিক মায়া খাদিজা নবী চিনল সাহাবায়ে কেরাম নবী চিনল আশিকে রাসূল নবী চিনল নবীর জন্য জীবন দিতে রাজি দুই হাত তুলে বলেন ঠিক না বে ঠিক চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ যদি মাথাটা ব্যথা না হইতো আরো আবেগ দিয়ে আজকে ওয়াজটা করতে পারতাম এরপর আপনাদের কাছে আবেগ আপনারা আবেগ সৃষ্টি করেন বন্ধুরা প্রেম সৃষ্টি করেন মা খাদিজা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী তিন নম্বরে আমার আবদারটা রাখবেন নি বলেন নবী আমার কয় খাদিজা রে খাদিজা আপনি আমার হেরা গুহার সঙ্গী আপনি আমার জন্য খাবার নিতেন আমাকে সাহস দিতেন খাদিজা বলেন আপনার কি আবদার ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে যেই কবরের মধ্যে শোয়াইবে গো নবী ওই কবরের মধ্যে আমাকে শোয়াইবার আগে আপনি নবীর নূরানি শরীর মুবারক দিয়ে একটু গড়া গড়ি খাইয়ে নবী আমার ডাক দিয়ে কই খাদিজা কেন আমি গড়া গড়ি খাইব ইয়া রাসূলুল্লাহ যে শরীরের মধ্যে কোনোদিন মশা মশা বসে নাই গো নবী যে শরীরের মধ্যে কোনোদিন মাছি বসে নাই ওই শরীর যে কত বড় বড় কতিময় এই শরীর নিয়ে যদি আপনি জাহান্নামের মধ্যে ঢোকেন জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন হাশরের ময়দানের শেষে সব মানুষকে আল্লাহ যখন মুক্তি দিবে আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার যত উম্মত আছে সব উম্মতকে আপনি মাফ করতে হবে সুবহানাল্লাহ কন্না কেন আমার আল্লাহ কয় বন্ধু এরা তো মারাত্মক গুনাগার কেমনে মাফ করব আমার নবী ডাক দিয়া কয়া মাবুদ আপনি যদি আমার উম্মত গুলাকে বের না করেন আমি জাহান্নামের মধ্যে ঢুকে আমার উম্মত গুলাকে বেশি বেশি বের করে ফেলব আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি যদি জাহান্নামের মধ্যে ঢুকেন আপনি নবী ঢুকার কারণে জাহান্নামের আগুন ফুলের বাগানে পরিণত হয়ে যাবে আপনি ঢুকতে হবে না আপনার যত উম্মত আছে সব উম্মতদের কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিচ্ছি আপনার একটা উম্মত যার মধ্যে ন্যূনতম ঈমান আছে আপনি নবীর মহাব্বত আছে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে দিতেছি আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ সোনারে মদিনা বহু দূরে বলেন সোনারে মদি মাশাল্লাহ মাশাল্লাহ বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির কর রে বলেন মদিনা মদিনা বলে
যে গিয়েছে একবার সোনার মদিনায় তাহার মনে আর কোন দুঃখ রইল না কথা বলেন ঠিক না বেঠি হায় হায় যে গিয়েছে একবার সোনার মদিনায় তাহার মনে আর কোন দুঃখ রইল না বলেন তাহার মনে আর কোন দুঃখ রইল না আমার মনে কাঁদে রে প্রাণ কাঁদে রে মনে কাঁদে এ প্রাণ কাঁদে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলেন ওই মদিনা কেমনে যাব এ বলেন সোনার মদিনা বহু দূরে সোনার মদি বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মদিনাওয়ালা মা খাদিজা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবী গো চার নাম্বার আবদার আমার নবী কই খাদিজা কি আবদার ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ আমি মৃত্যুর আমার মৃত্যুর পর আমাকে জানাজার নামাজ কমপ্লিট করে কবরের মধ্যে সবাই যখন সবাই চলে যাবে আপনি নবী আমার কবর ছেড়ে যাইয়েন না আল্লাহু আকবার আর একটু জোরে কর না আল্লাহু আকবার ওই কবর কেমন কবর রে আপনাকে যেদিন কবর মধ্যে দিয়া দাফন শেষ করবে আপনি কোথায় যে হারিয়ে যাবেন কোন দিন সন্ধান করা যাবে কথা কোন ঠিক না বেঠি মা খাদিজাতুল কুবরা বললেন কেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো বলেছেন কবরের মধ্যে মুনকির নাকির আসবে মুনকির নাকির সওয়ালের জবাব আমি দিতে পারবো না আপনি নবী আমার সওয়ালের জবাব দিয়ে দিয়েন আল্লাহু আকবার গন মা খাদিজাতুল কুবরা যেদিন মৃত্যুবরণ করলেন মা খাদিজাতুল কুবরাকে কাফনের কাপড় পড়াইয়া আমার নবীর জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় পড়াইয়া জানাজার নামাজ শেষ কইরা আমার নবীজি নিজ হাতে মা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে নামাইয়া সবাই যখন 40 কদম চলে গেছে আমার নবী মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া আছে আর জোরে কর না সুবহানাল্লাহ 5 মিনিট হইয়া গেছে মুনকির নাকির আসে না 10 মিনিট হইয়া গেছে মুনকির নাকির আসে না আধা ঘন্টা হইয়া গেছে মুনকির নাকির আসে না নবী আমার মনে মনে ভাবতেছে হায় খাদিজা এমন কোন অপরাধ করেছে কিনা কেন মুনকির নাকির আসে না আমি তো দেখি নাই খাদিজা এমন কোন অপরাধ করতে এমন সময় হযরত জিব্রাইল আমিন আমার নবীজির সামনে এসে দাঁড়াইয়া গেছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহাব্বতি বলেন না ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন দাঁড়াইয়া আছেন নবী আমার ডাক দিয়া কয় আমি খাদিজাতুল কুবরার মনকি কবরের মনকি নাকির আসলে প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া আছি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর দাঁড়াইতে হবে কেন রে জিব্রাইল কেন মনকি নাকির কেন আসে না জিব্রাইল ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার খাদিজার কবরের মুনকির নাকিরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়া দিছে চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ
যাকে সাওয়াতু তুইয়ে মোহাম্মদ বলেন না আরে যাকে সাওয়াতু তুইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখে সুঙ্গা খুশবুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ ওই নবীর শানে ওই নবীর ইজ্জতে আমরা দাঁড়ায়া কিয়াম করলে কোনো অসুবিধা আসেনি কথা বলেন আসেনি আমার বন্ধুরা আসুন ওই নবীর মহব্বতে ওই নবীর ভালোবাসায় রাত এখন প্রায় 12:30টার উপর আলহামদুলিল্লাহ কোন আপনাদের খবর নাই আমারও খবর নাই কখন যে টাইম চলে গেছে কথা কোন ঠিক না বেটি আসুন ওই নবীর ভালোবাসায় ওই নবীর মহব্বতে আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই কোন অসুবিধা আছে আসুন দাঁড়াইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম তুল্লা নূরের নবী জি আমার ও গো মায়ার নবী জি দেখেন গো নুরানি নজরে তাকায়া গোলামরা ডাকে দাঁড়ায়া দেখা দেন নবীজি সফনে ইয়ারজ আপনার চরণে ইয়ানবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত নূরের নবী জি আমার ওগো মায়ার নবী জি আমার মরণে হইব একা কবরে শুইব একা হাসরে উঠিব একা পাই যেন আপনারি দেখাইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত মুস্তফা জানে রহমত পেলাখো সালাম সামিয়ে বজমে হেদায়ত ফে গৌসল আজম ইমামত কাবন জলওয়ায়ে শানে কুদরত ফেলা
লাখো সালাম মুস্তফা জানে রহমত ফেলা লাম শামিয়ে বজমে আজ মেরি সঞ্জরি খাজা গরিবে নেওয়াজ খাজায়ে খাজে গান রাজা এ হিন্দুস্তান উসমাইন দিন মিল্লাত ফেলা খুসালাম মুস্তফা জানে রহমত ফেলা লাম শামিয়ে বজমে হেদায়ত ফেলা সবসে আলা লাহামারা নবী সবসে বালাও আলাহ মহাবতে বলো না আফুনি হিমাও লাকাফিয়া রাহামারা নবী আফুনি দুন আলম কাদুল হা মারানবি সবসে আলাহ মারানবি সবসে বালাও আলাহ আসমানু হি ফরে সবে নো বীরহ গায়ে আসে মানু হি ফরে সবে নো বীরহ গায়ে আরশ আজম পে পো চাহ মারা নবী সবে সে আলাও লাহ মারানবি সবসে বালাও লাহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস দেখেছি নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখির জামানা দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম রাওয়াহুল মুসলিম সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি বলে উম্মতরা রে আখিরি জামানায় আমার এমন কিছু উম্মত বের হবে যারা কথায় কথায় এটা বেদাত সেটা শিরিক এটা নাজায়েস মিথ্যা হাদিস বানায়া বানায়া তোমাদের কাছে বলবে বলেনি কথা বলেন বলেনি বলে তো বলে আমার বাবারা একটা মানুষ মৃত্যুর পর জানাজার পর মুনাজাত পর্যন্ত দিতে চায় না কথা কোন ঠিক না ঠিক অথচ স্পষ্ট হাদিসে আছে আমার নবীজি বলেছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফা আখলিসু লাহু দোয়া জামার কোন উম্মতের মৃত্যুর পর জানাজার নামাজের পর দাফনের পূর্বে ফা আখলিসু লাহু দোয়া তোমরা হাত তুলে আল্লাহর কাছে তার জন্য দোয়া কইরো আরো জোরে কর না সুবহানাল্লাহ রাত অনেক হয়ে গেছে না হলে আরো অনেক হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারতাম আলহামদুলিল্লাহ কোন যেই কোন সাবজেক্ট দেন ইনশাআল্লাহ কোন সাব টেনশন নাই সারা বাংলাদেশে আমি গুনাহগার ওয়াজ মাহফিল করি যেখানে যাই ইনশাআল্লাহ আগে অনেকে বলেও না হঠাৎ করে সাবজেক্ট দেয় এরপরে ইনশাআল্লাহ আলোচনা করে আসি আলহামদুলিল্লাহ কোন নবীজি বলেছেন ইয়াখরুজুন নাস মিন কিবালিল মাশরিক বুখারী শরীফের হাদিস যে পূর্বাঞ্চল থেকে আমার কিছু এমন উম্মত বের হবে যাদের মাথায় টুপি থাকবে গালে দাড়ি থাকবে পরনে পাঞ্জাবি থাকবে ওয়া ইয়াকরাউন আল কোরআন অনেক সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠের নিচে অন্তর পর্যন্ত কলব পর্যন্ত এই কোরআনের আয়াত কোরআনের তেলাওয়াত ফুসবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা আমার নবীজি বলে তাদেরকে সিনার একটাই উপায় সীমা হুমুর তাহলিক
তারা মসজিদে মসজিদে ঘুরবে, দ্বীনের দাওয়াত দিবে, কিন্তু সঠিক তারা দাওয়াত তারা দিবে না, কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ঈমান হরণ করবে, নাউজুবিল্লাহ বলেন। এই কারণে মাঝে মাঝে আমি একটা শান বলি, কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, কথা কোন ঠিক নি, কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া পরে রহক নষ্ট করে রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে, বলেন হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে, তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, থাকিলে কসুরি পাবি না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে, পরের দনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে নামাজে কিবা ফল হইবে রে, কথা বলেন ঠিক না বেঠি, ওরে ফরের দনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে নামাজে কিবা ফল হইবে রে, গরিব দুঃখীর নটনে কৃপা না হইলে পরে, গরিব দুঃখীর নটনে কৃপা না হইলে পরে, না হইলে ব্যথার ব্যথি ব্যথা রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে, তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে, কষ্ট পাইছেন মনে হয়, নবীজি কয় লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলব ব্যতীত কারণ নামাজ কবুল হবে না, শেষবারের মতো কথাটুকু বলে গেলাম, নামাজেওয়ালা বহুত আছে, আর হাশরের ময়দানে বহুত নামাজিওয়ালা, কাদের মধ্যে নামাজ দিয়া জাহান্নামের মধ্যে ঝাঁপাইয়া পড়তে হবে, যেহেতু কবরে আমরা যেতে হবে, আজকের মাহফিলটাও কবরবাসীর স্মরণে চতুর্থ বার্ষিক মাহফিল প্রতি বছর হয়ে থাকে, আমার কথা আপনারা একটু কষ্ট নিয়েছেন বাবা, প্রত্যেকটা কথা আমি দলিল দিয়ে বলেছি, কথা কোন ঠিক না বেঠিক, কোনো টেনশন নাই, প্রয়োজনে নাম্বার দিয়ে যাব, কারো যদি কোনো বিষয়ে খটকা লেগে থাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, কোনো টেনশন নাই, আপনার জবাব সুন্দরভাবে আমি দেওয়ার জন্য প্রস্তুত, আলহামদুলিল্লাহ, কোন শহরে বলেন, বন্দরে বলেন, গ্রামে বলেন, যেখানে বলেন, ইনশাল্লাহ আমি গুনাগার মানুষ ছোট হতে পারি, আমি সব জায়গার মধ্যে দাওয়াত রাখি, বুক ফুলাইয়া ওয়াজ করে আসি, যেহেতু আমার মদিনাওয়ালা আমার সাথে আছে, মুরা কি মরণ কে ডরি, মুরা কি মরণ কে ডরি, মুদের বুকের ফাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী, কথা কন ঠিক না বা ঠিক, ও আজরাইল তুই যার আমরাও তার, দুইজনে দুই চাকরি করি, কথা কন ঠিক নি, অতে মরণ কে কোনো ভয় পাবো, হক কথা বলে যাব, আপনাদের চোখে আজকে অনেকের পানি দেখেছি, কবরের আলোচনা শুনতে গিয়ে আপনারা আজকে অনেকে কেঁদেছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের আব্বা আম্মা বংশধরের কবরের আজাব মাফ করে দেন, সকলে বলি আমিন, আর একটু জোরে বলেন না আমিন, তো যাই হোক আমার ভাই হৃদয় আমাকে ইউটিউবের মধ্যে ওয়াজ দেখে আমাকে দাওয়াত করেছে, লং জার্নিং করার কারণে প্রচণ্ড মাথা ব্যথা, এরপরও দীর্ঘ সময় আলোচনা করেছি, কারণ কষ্ট করে এসেছি, যতই কষ্ট হোক আপনাদেরকে কিছু উপহার দিতে চেষ্টা করেছি, আপনারা কি আমার কথায় কষ্ট নিছেন বাবা, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, আপনাদের জন্য আমি মুসাফির মানুষ, খাস করে দোয়া করি আগামীকালকে আরো অনেক দূরে মাহফিল, একবারে ফাটুরিয়া গাঁট পার হইয়া ফরিদপুর, ফরিদপুর প্রোগ্রাম, প্রতিদিন আমার মাহফিল, একদিনও গ্যাপ থাকে না, এই যে কিছুক্ষণ আগে ফোন দিয়ে একজনে খুব প্রোগ্রামের জন্য রিকোয়েস্ট করছে, দিতে পারিনি, সময় দিতে পারিনি, হ্যাঁ আবার বেশি গাইলে তো ফতুয়া শুরু হয়ে যাবে কালকে, হুজুর দাওয়াত দিয়েছে তো গজল না গাই গেছে,